ছোটে আশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গুলা অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা হাফিজির এই দেশেতে আল কোরআনের আলো জ্বালা কথাখন ঠিক কিনা ছোটে আশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের চালা চামুন্ডা গুলা কেন আমি হব না আজ একটু লম্বা হয়ে দেবো গা কষ্ট হইব হ্যাঁ তো ইমাম বুখারী রহমতুল্লাহ মা কইতেছে স্বামী আপনি তো হাদিস বিশারদ আপনি কি স্বপ্নের ব্যাখ্যাটা বলবার পারবেন না কয় না গো বিবি এই এলেম আল্লাহ সবারে দেয় না কথা কয় না এই যে হুজুর আমার লগে বইরেছে ডান সাইডে আছে আর বি বাম সাইডে আছে সামনে আছে অনেক হুজুর এক এক হুজুরে আল্লাহ এক এক কাইফিত দিছে এক এক যোগ্যতা দিছে কথা কয় না সপ্তে যদি খালি ইমামতি করে সপ্তে যদি মুয়াজ্জিনি করে সপ্তে যদি ওয়াজ করে তাইলে রাষ্ট্র চালাইবো কথা কথা কয় না হ্যাঁ একজন ইমামতি করব একজন রাষ্ট্রপতি হইব একজন পাইলট হইব একজন ইঞ্জিনিয়ার হইব একজন ডক্টর হইব একজন ডাক্তার হইব তবে বিশ্বাস করেন এতদিন আমাদেরকে অনেকে অপায়া বলছে মানে অজ্ঞ বলছে বিজ্ঞ বলে নাই অপেক্ষা করেন আমার দেশের কওমি সন্তানেরা আগামী আর কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করে রাষ্ট্রের গদিতে বসবে ইনশাআল্লাহ ভাইরা আমার পিএইচডি ডিগ্রি আগে এক সময় ছিল ইংলিশ পড়া হারাম এক সময় ছিল না এটা ইংলিশ পড়া হারাম এইটারে অনেকে ভুল দেয় হাফিজ জুজুর কইছে ইংলিশ পড়া হারাম না 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 হাফিজ জুজুর কইছে ইংরেজি পড়ো মাগার ইংরেজ হইও না এইটারে কোন হানকার ঝামেলা কোন হানে লাগাই দিছে কথা কয় না হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি কইছেন ইংরেজি পড়ো মাগার ইংরেজ হইও না ঠিক কি না ওহনে আমরা যদি হুজুর একটু দুই একটা ইংলিশ কই তাইলে আমাগো আবার কিছু মক্কেল আছে বুঝছেন না আক্কেল জাল আক্কেল দাঁত বেশি জ্বালাইছে তো লোক হুজুর যদি ফটর ফটর ইংলিশ কয় আরে হুজুররা খালি ইংলিশ কইব না হুজুররা ইংরেজি বইও ছাপায় দিব এই তো শুরু হয়ে গেছে অনেক মাদ্রাসায় বাচ্চাদের ইংলিশ লেখা দেখলে আমার ভাইরা কম্পিউটার মেনো ফেল এই এই পথ চল চালু থাক আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ওলামায়ে হক্কানির দোয়ার বরকতে এটা কি আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই জন্য যারা লেখাপড়া করেন তিনটা ভাষা বেশি বেশি শিখবেন আমার বন্ধুগণ তাইলে কোন হানো যায় ঠেকবেন না আর নাইলে এক ভাষা হই গিয়া যাইবেন গা কি কয় ওইটারে ডাকা ভাষা যাইবেন গা আউলে জলে যাইবেন এক রাস্তার মধ্যে যে বুবায় থাকলা গমিয়া ওই যে একবার হজে গেছিলাম যাওয়ার পরে এক মিশ্রি ড্রাইভার লাগে আর এক মিশ্রি ড্রাইভার লাগে গাড়ির লোকে লেগে গেছে আমি ধাক্কা ধাক্কা জন লেগে গেছে পরে গিয়ে সামনের গ্লাস ভাঙ্গা বৃত্তি কিছু গুড়াগুড়ি পড়ছে পড়ার পরে মিশ্রি ড্রাইভার চিন্তা করলো হুজ্জাদে কারাম এদের খেদমত করতে যাইয়া যদি কোনো আচমকা কোনো হাদি সাহেবের পায়ের নিচে গ্লাসের টুকরা ঢুইকা যায় আল্লাহর কাছে তো জবদম লাগবো এই লিগে তখন মিশ্রি ড্রাইভার কইছে আপনার একটু ধৈর্য ধরেন সবার 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 ওহনে সবার সবার কইতেছে ঢাকায় হাজিরা তো আর বেশি ওই রকম বোঝে না চুপ করে বয়ে রয়েছে আমি তো মিয়া মগা মানুষ আমার তো আজ থেকে পাঁচ সাত বছর আগে তো কোনো চেহারাই আছি ওহনে নাই তো কথা কয় না আগে তো চেহারে বইলে নিয়ে চেহারের তিন বাঘই খালি থাকতো হ্যাঁ হারকিউলিস মার্কা বড়িয়া ছিল ওহনে না মনে করি একটু বুধ বাঘাত মা বয়লার মুরগির মতো একটু দেখা যায় আর কি ঠিক আছে না ভাই আর এইটাই হলো সফটওয়্যার হলো হাটাজির হতো সাইফুল ইসলাম আহমদ সুবি রহমতুল্লাহ আলাইহির নেসবতের বরকত আল্লাহ ওয়ালাদের রুহানিয়াত বরকত কথাখন ঠিক কিনা তো আমি তো মিয়া চুপ করে ব্যাক কলম তো বই হবে খালি তা আমার দেখবার লইছি পরে কি করে কি এবার যখন চুপ করে তাকায় রয়েছি এবার মিশ্রি ড্রাইভার সুন্দর কইরা এই গ্লাস পরিষ্কার করতেছে তো এক ডাকায় হাজি রাগ করে কইতেছে আপনি এইভাবে তুলবার লইছেন কেরে খামচা দেন খামচা দেন কি করেন কি করেন এ ভাই ফ্যানটা নামায় দাও হুজুরের বইতে কষ্ট হইবে এটা নামায় দাও এনে খারা রয়েছে মনে হইতেছে কেটা দিন খারা রয়েছে হ্যাঁ ফ্যানের লেগে মনে হচ্ছে কেটা দিন দাঁড়ায় রয়েছে এই তো নামায় দিচ্ছেন ভালো হয়েছে এবার ডাক দিয়ে কইতেছে আপনি এইভাবে তুললে হইব না এই দীর্ঘতিতে মিয়া কি করবার লইছো মিয়া আমার সময় দাম নাই কা খামচা দাও খামচা দাও মিশ্রি ড্রাইভার মনে করছে কি আমি যে গ্যালাস পরিষ্কার করে দিতেছি কাজ ভাঙ্গা তুলবার লইছি হাতি সাহেব মনে খুশি আমার পাঁচ টাকা দিবার চাইতেছে
এখন মিশরি ড্রাইভার গ্লাস তোলা বাদ দিয়া আস্তে করে সামনে আপ পাইতে কয় অন দেখায় আজি কইতে যে আপনি কোন বিপদে পড়লাম কইলাম কে আর করে কি কইলাম কে আর করে কি কইছে যে খামসা গিয়া তুলো মিয়া মানে খাবলায় তুলো তাড়াতাড়ি তুলো এটা অনেকে কয় না তো ওই বেটা মনে করছে কি যে 5 টাকা দিবে লাগবে না হাজি সাহেব বলাইছে ওহনে আমার দিকে তাকা কয় ওই হুজুর ওই মিয়া হুজুররা কি কইবেন না এনি কি আবার কি চাওয়া মাছ নি আমি তো হালাক কথা কই মানকে জীবের মধ্যে পড়ে গেলাম গা ওহনে আমি কইতেছি আপনি কইবের গেছেন কিলা অনেক কোন কথা কোন লাগবে এটা বুঝবেন না ওই যে একবার এলাকা রংপুর অঞ্চলের দিকে আমার বাইরে গেছি ওয়াজ করবার তো যাওয়ার পরে এখন হুজুর ওই মুরব্বী আমারে দেখকে কথা উলিয়া ফলাইছে আমার দিকে কইতেছে হ্যাঁ ভাই তোমার মুই এত ভক্ত ভাই রংপুরের লোক থাকলে আমার রাগ করে না ভাই মুই পাও ধরি মাছ আসো ভাই তোমরা রাগ না করে আল্লাহ যদি আল্লাহ মুখ বাসি থুক মুই সব কথা জানো ভাই তো এবারে রংপুরের লোক মুখ দেখি কয়েছে হুজুর তোমাক মুই এত ভালোবাসি হুজুর তোমার ওয়া শুনি মুই প্রতি রাইতত গর্ভবতী হই আমি হুইনা বেক করে গেছি গা আরে হে কয় কি আমার ওয়া দিনে বলে গর্ভবতী হয় পরে আমি কইতেছি চাচা হে ভাই আপনি কি মুখ দেখিয়ে কথা উলি ভালাইছেন না হাড়ি ভালাইছেন ভাই কি কসুন ভাই আবল তাবল ফির পুরুষ মানুষ আবার ফির কেমন করি গর্ভবতী হয় আসলে কি গর্ভবতী না গর্ভবোধ করি কোনটা কোন বাহে ওই লোকটা ডাক দি কয় হুজুর ওই ওই যাই কিন্তু তোমাক দেখি আমি আউলি ভালাইছি কয় তোমাক দেখি আমি আউলি ভালাইছি কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ কবুল করুক যারা কোন আমিন আরো যারা কোন আমিন তো তিনটা ভাষা বাচ্চাদেরকে বেশি বেশি শিখাবেন নিজেও শিখবেন এখন গোটা পৃথিবীটা হাতের মুঠোর মধ্যে এক নাম্বার আরবি দুই নাম্বার ইংলিশ তিন নাম্বার উর্দু এই তিনটা ভাষা শিখবেন এমন কোন মারপুত নাই যে পৃথিবীর কোথাও আপনাকে ঠেকায় রাখে আর যদি মনে করেন যে যদি মন চায় যে আমি চায়না আঞ্চলিক ভাষা শিখুম কোরিয়ান আঞ্চলিক ভাষা শিখুম আপনারা খুব রাগ করতেছেন বেদার হইতেছেন ওয়াজ মাহফিল করবার গেলে টক জাল মিষ্টি সবই লাগে কারণ এখানে নানান তালের মানুষ আছে কেউ আট রশি কেউ বারো রশি কেউ দেওয়ান ভাগ কেউ কুতুব ভাগ কেউ রাজার ভাগ কেউ মাইজ ভান্ডারী কেউ ভিন্ন ভিন্ন বিভিন্ন দলের লোক আছে সব মতের মানুষ রে এক মতে আইনা মন্দা খুশি কইরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বইলা বিদায় দেওয়া এটা কিন্তু চারটিখানি ব্যাপার না এটা নেহায়েত আল্লাহর দয়া ছাড়া সম্ভব হবে না কথা বলেন ঠিক কিনা এটা কার দয়া লাগে যখন কার দয়া লাগে এই যে ওয়াক করতেছি না চাইতে চাইতে একটু চিল্লাইতেছি না দেখবেন যে এই এলাকার কিছু থাকতে পারে আবার নাও থাকতে পারে দেখবেন যে কোনো মতে কিছু লোক আছে দেখবেন বুদ্ধিজীবী টাইটেল লইয়া একেবারে নেকামো করে কইব আবে এটা কি মনোয়াত করলো এটা কি মনোয়াত করলো একেবারে মার দাঙ্গা পাঠি এটি মনে জেএমবির অন্যতম সদস্য ভূমিয়া হ্যাঁ আর এই ডাইলগ শুনে দেখবেন অহন্ত মনে করেন যে কিছু কিছু লোক আছে একবারে কি সুন্দর করে খবর পড়ার মতন বলে আমাদের দেশে যেইভাবে শুরু হচ্ছে তাতে মনে হচ্ছে মৌলবাদীদের উৎপাত বেড়েই চলছে মানে সাথে থাকলে সঙ্গী আর সাথে না থাকলে জঙ্গি ছাইরা দেন দাদা এই ধরনের বঙ্গি বাঁচতে চাইলে রীতিমতো যায়েন বছর বছর টঙ্গি তাহলে আল্লাহ রসুলকে পাইবেন হিসেবে সঙ্গী কথা বলেন ঠিক কিনা প্রমাণ হয়ে যাবে কারা আসলে জঙ্গি রাগ করতেছেন বেজার হইতেছেন কোরআন নাজিল করেছেন কে সম্মানিত করেছেন কে এইবার এই জন্য বাচ্চাদেরকে খেয়াল দিবেন তো খেয়াল দিবেন তো বাচ্চাদেরকে মোহাব্বত করবেন ভালোবাসবেন এই যারা বাবারা আছেন যাদের ছেলে বালে গইছে যাদের মেয়ে বালে গইছে তাদের সাথে বন্ধুত্ব আচরণ করবেন বাবা হিসেবে বন্ধু হয়ে যাবেন মায়েরা যারা শুনতেছেন বাসা থেকে মেয়ের সাথে বান্ধবীর মতন সম্পর্ক গড়ে তুলবেন আপনি তার হৃদয়ের কথা জানবেন আপনি তার সাথে শেয়ার করবেন তাহলে আপনার এই মেয়েটা নষ্ট হইব না আর বাপ ধরবেন
গোপনে গোপনে কি যে খাইয়া কি করবে এটা আল্লাহই ভালো জানে জোরে কথা কন আর আমাগো দেশে তো মনে করেন আপনাগো কামরাঙ্গি চরে নাই যত বেজাল মনে করেন আমাগো ওই যে সাইনবোর্ড যাত্রাবাড়ি তারপরে এই যে ওই পার হাজারিবাগ খালি সমস্যা এইদিকে কামরাঙ্গি চরে কোনো ঝামেলা টামেলা নেই একের দুধের দোয়া তুলছি বাতা হ্যাঁ হ্যাঁ খালি বিচার করে খালি খালি বিচার করে আমগো পুরুষগো ব্যাপারে হ্যাঁ তোমা আবুন নাই তোরে কি লিগে ফেল ফেল করে চায় থাকছ হ্যাঁ দেখবেন নিয়ে দুই তালার বারান্দায় বইয়া গরম শীতকালে গরম পোয়ায় হ্যাঁ বুইরা দাদা হাজার পাওয়ারের চশমা চক্কি দিয়ে বইয়ে থাকে নিচে দিয়া বইলে তো আরো বা একে তিন মাথা রাস্তায় বইয়ে বইয়ে যত মহিলা যায় সপ্তরে জিগা তুমি কেঠা তুমি কেঠা ভাড়া থাকো কোন ভাই এত ঠেকা পড়ছে কে পঁচাত্তর বয়সে যৌবনের দেখা উঠলে উঠলো কে রে হ্যাঁ খালি যুবক বিচার করবার চান বিচার ওই মেয়েদেরও করা দরকার যেই মেয়েরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে বুরকা পরে না পরকিয়া ছাড়ে না স্বামীর খেদমত করে না ইসলামী আদর্শ মানতে চায় না এই মেয়েদেরও বিচার করা দরকার যেডি কথা আসতে কইছে মনে করবে এডি বউর কামাই খা না তোমরা রাগ করতেছ জাগুয়া আজকে বাদ দিয়ে দেই হ্যাঁ চলবো চলবো তাহলে রাগ করি আমাকে যে অবস্থা এই রুমাল আছে না ভাই আপনি তাই দেন কি করবো দেন কপাল কত বালা কালার টবি দেখা যায় খালাম মাগো কালার মাশাআল্লাহ সুন্দর আনকমন একটা এটা খুব দারুণ একটা মার্জিত কালার এদিক তাকান খালাম মা খারাপ কথা কইছি মিয়া যদি কইতাম আপুকো কালার তাহলে তো বেজাল খালামার কালার একটা নানির কালার একটা চাচির কালার একটা ফুফার ফুপুর কালার একটা আবার আপুকো কালার একটা কিন্তু আমি এখন যেটা দেখাবো মিডিয়ার রেকর্ড করব হয়তো আমার কোনো ঝামেলা হইবার পরে যা ঝামেলা হোক এটা কোনো ইদের দেখার দরকার নাই আমার চোখের সামনে যেটা পড়ে এটা তো কওনি লাগবো এক সময় দেখতেন আজ থেকে দশ পাঁচ বছর আগে আমার বন্ধুগণ আমার ভাইরা দশ পনেরো বছর আগে বেগানা পুরুষ বেগানা নারী বেগানা পুরুষ দেখলে আমাগো চাচি আমাগো খালাও আমাগো খালা আমাগো ফুপু নানি দাদি এরা বেগানা পুরুষ দেখলে দেখতেন ওই সাইড থেকে এই সাইডে আয়া লুকাইতো আর ঘোমটাটা এরকম লম্বা করে যেত এই যারা কথা বলবি না তারা মায়ের দুধের দাম মনে করস না মুখের মধ্যে তালা গেছ গুরুত্ব কথা বল ঠিক কিনা দেখবা যে ওই বেটা জায়গা এরপরও বি নানি দাদি আহে না আর এখন কি জামা নাই লো ভাই হায় হায় আল্লাহ কইল ও করোনা ফি বি উতিকুন্না ওলা তাবার রজনা তাবার উজাল জাহিলিয়াতির হুলা তোমরা ঘরুয়া পরিবেশ নিয়ে নড়াচড়া করো চলাচল করো ঘরুয়া পরিবেশ নিয়ে বাইর হও কিন্তু এখন ঘরুয়া পরিবেশ কোথায় উন্নাত দেওয়ার কথা কোথায় যে কোথায় হায় হায় সময় যতই যেতেছে মিয়া ততই কেমন জানি ডিজাইন ফ্যাশন আপডেট হয়ে যেতেছে গা আগে আছিল ইহেনে এখন আয়া পড়ছে মিয়া এহেনে কথা কয় না কথা কয় না আগে ছিল মিয়া ইহেনে এখন আয়া করছি ইহেনে আবার দেখবেন যে কিছু হুতুম পেঁচা আছে ইংলিশ শিক্ষার দোহাই দিয়া উরি বাপরে বাপ ইহেনে আবার কিছু এখন বাইরেছে কি এহেনে মেহেনে আমার যেহেনে মেহেনে দিলে দিলাম না দিলে না দিলাম তোর বাপের কি এই বেটি শুইনা রাখ এদেশ সৈয়দ ফজল করিমের দেশ এদেশ আহমদ শফির দেশ এদেশ চরমানের ফজল করিমের দেশ এদেশ মোহাম্মদুল্লাহ হাফিজির দেশ এটা বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশে তোমার কারণে কোন ছেলেদের চরিত্র নষ্ট হতে দেওয়া যাবে না কেন আমি উঠব না জলে বলেন কেন আমি আজকে হালকার উপর জাফসা মাইরা দিলাম নেন ভাই চলবো চলবো এই যেহেনে মেহেনে উন্না যাইব না যদি কোরআনের শিক্ষা ছেলে মেয়েকে দেয় কথা কোন ঠিক কিনা আল্লাহর আইন মোতাবেকই জাগা মতো অন্যা থাকবো যদি এই দিনই শিক্ষা দেন আরে ভাই আপনার পোলারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা মক্তবের শিক্ষা দিয়ে দেন হাফিজ জি হুজুরের স্বপ্ন বাস্তবায়ন আমিন তো ইমাম বুখারী রহমতুল্লাহ মায়ের কথাটা মনে আছে আছে
ডাক দিয়ে কইতেছে স্বামী স্বপ্নে রহমানি না স্বপ্নে খেয়ালি না স্বপ্নে শয়তানি এইটা যে তো আপনি কইবার পারবেন না তাইলে আমি যে কাঁদতেছি কি জন্য জানেন এই স্বপ্নটার কারণে নি আবার আমার পেটের ভিতরের বাচ্চাটার ক্ষতি হয়ে যায় ও স্বামী আপনি তো জানেন আমি মা সন্তানকে আগলায় রাখি না খায়া থাকি আরে কামরাঙ্গির চরের ভাইরা কার মা আছে কার বাবা নাই কার বাবা আছে কার মা নাই আমার জানা নাই কোন মায়ের পক্ষে তুমি দোয়া করতে চাও না কোন মায়ের পক্ষে তুমি মুনাজাত করতে চাও না কোন মায়ের পক্ষে তুমি দান সদকা করতে চাও না আহা দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই কথা বলেন ঠিক কি না এজন্যই তো কবি বলে বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পরলে হাজার দুঃখে বাজান রে খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই ও বন্ধু এটা আপনাদের জানা আছে এই শরীয়তপুরীর এটা অন্যতম একটা আমার বন্ধুগণ পুরানো স্বভাব রাত্র যত গভীর হবে এই বান্দাটার গলা আমার আল্লাহ তত ক্লিন করে দিবে মনে হবে হুজুরটা কেবলই মাইক শুরু মাইক নিয়ে শুরু করল আরে বাবাজি কোন মায়ের পক্ষে কথা বললে তোমার দিন নরম হয় না কোন মায়ের পক্ষে তোমার কান্না আসে না ভাই গো মায়ের দরদি ছিলেন সাহাবায়ে কেরাম মায়ের দরদি ছিলেন আউলিয়ে কেরাম মায়ের দরদি ছিলেন নবীজি ও বন্ধু এখনো আমার মা জননীরা নিজেরা জীবন দিতে চান কিন্তু সন্তানের কষ্ট মেনে নিতে চায় না কথা বলেন ঠিক না ব্যাঠি আরে বন্ধু এই তো আফগানিস্তান নয় এই যে ফিলিস্তিনের যে সংঘাত হচ্ছে যেই যুদ্ধ চলতেছে রে বাবা প্লিজ কেউ কারো দিকে তাকাবেন না একটু দিলটা নরম করেন বন্ধু দেখেন তো দেখি দিলটা নরম হয়নি ও বাজান আজ থেকে কয়েক বছর আগে রোহিঙ্গা রাখাইন রাজ্যে যখন নির্বিচারে গুলি করে ওই বৌদ্ধর গোষ্ঠীরে যখন মুসলমানদের হত্যা করে দুনিয়ার সবাই মিলিয়া এই ফুটেজটা দেখেছিলেন সন্তান মায়ের ছাড়তে চায় না মাও সন্তানকে ছাড়তে চায় না বাবা ওই রাখাইন রাজ্যের সেই নির্বিচারে গুলি করনেওয়ালা সেনাবাহিনীগণ এমনভাবে মুসলমানদেরকে হত্যা করল মুসলিম পরিবারের একজন স্বামী আর একজন বিবি আর মায়ের কোলে দুধের বাতনা আছে রে বাবা ও বাজান এই বৌদ্ধ গোষ্ঠীরা সিদ্ধান্ত নিল মুসলমানদের বারোটা বাজাবো মুসলমানদের কাছে চরম শিক্ষা দেব লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার বারোটা বাজাবো আজানের আওয়াজের পক্ষে স্লোগান দেওয়ার পক্ষে বারোটা বাজায় দেব দেখবো তারা কি করতে পারে আরে বন্ধু কারো কারো কোন কোন মুসলিম পরিবারের ফ্যামিলির সন্তানদের গায়ে ডিজেল পেট্রোল অকটেন ঢেলে দিয়ে কেরাসিন তেল ঢেলে দিয়ে ধা ধা করে আগুন লাগায় পোড়ায় মারল ভাই গো কোন মা বোন কিন্তু ইমান ছাড়েন নাই বাজান রে তন্মধ্যে নিজে আপনার অনেকে প্রত্যক্ষ দর্শী হয়ে দেখেছেন পেপার দেখেছেন পত্রিকা দেখেছেন মাসিক ম্যাগাজিন পত্রিকায় দেখেছেন এমনকি ফেসবুকও বাজান এই ছবিটা দেখেছেন ও বন্ধু মাঝে কত বড় নিয়ামত ওই রাখান রাজ্যের একজন মুসলিম পরিবারের মেয়েকে এই দুধের বাচ্চা যখন কোলের মধ্যে আসে রে বাবা এই দুধের বাচ্চাকে সহকারে প্রথমে বাচ্চার সামনে বাবাকে গুলি করল বাবা জমিনে শুয়ে পড়ল এবার বন্ধু রে স্বামীর পরপর ওই বিবিকে গুলি করল এবার যখন বাজান রে বিবি জমিনে টলে পড়ল দুধের বাচ্চা তো আর জানে না আমার মা মারা গেছে এই মায়ের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে আমার বাইরা ওই রাখান রাজ্যের ওই সন্ত্রাসী ওইগুলো ওই শকুনের পালগুলো বৌদ্ধের গোষ্ঠীগুলো এই বাচ্চাটাকে দূরে সরায় দিল ও বাজা
কিছুক্ষণের মধ্যে মা যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ভাই গো এরা দেখেন এত নিদয়া এত পাষাণ দিলের মানুষ এই বাচ্চাটাকে এবার মা বরাবর যখন আবার ছেড়ে দিল এই বাচ্চা মনে করছে আমার মা আমাকে স্তনে দুধ পান করানোর জন্য মা মনে হয় জমিনে শুইছে এই বাচ্চা হামাগুড়ি পানিয়া আমার ভাইরে মায়ের স্তনের কাছে চলে গেছে যাইয়া বারবার মাকে ইশারা করে বলে আমাকে দুধ দাও কিন্তু মা তো নড়ে না মা রক্তে রঞ্জিত হয়ে পড়ে আছে এবার বাজানে আস্তে করে যখন মা জননীর স্তনের বোঠার মধ্যে এই বাচ্চারা যখন মুখ লাগায় তখন দেয় দুধ আসে না রে বন্ধু বাচ্চা তো জানে না যে তার মা মারা গেছে এই হলো মা আর বাচ্চার মধ্যে আমার ভাইরা আল্লাহ পাকের কুদরতি পাওয়ার দ্বারা মহব্বতের তারের সংযোগ দেওয়া এবার বন্ধু এই বাংলাদেশের একটা ঘটনা বলি মাত্র দুই মিনিটে বলি কোন মায়ের তুমি ভুলে যাও বাবা কেন কবি বললেন বনে থাকে বন বাদুরি বাচ্চা ঝোলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পরলে হাজার দুঃখে বাজান রে খুব খ্যান করে কথাগুলি শোনা চাই জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি এই বাংলাদেশের সিলেট বিভাগের ঘটনা ভাই গো গর্ভবতী নারী ডেলিভারি ক্লিয়ার হচ্ছে না বাচ্চা প্রসব হচ্ছে না ক্লিনিকের ডাক্তার ডাক্তারকে বলা হলো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্ট দিল পেটের ভিতরের বাচ্চার অবস্থাটা ভালো না পর্যবেক্ষণের রেজাল্ট আসলো পেটের ভিতরের বাচ্চার অবস্থাটা ভালো না এমন একটা সিরিয়াস পর্যায়ে চলে গেছে কাকিয়ারদেরকে অভিভাবকদেরকে বলা হলো তোমরা একটা সিদ্ধান্ত নাও হয়তো বা মানাও নয়তো বা ছাড়ো নাও ও বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই কেউ কারো দিকে তাকায় না ও পর্দার মা বোনেরা কার মা যেন কবর থেকে ডেকে বলতেছে মারে মা বিলে গেলি আমাগো জন্যে কাঁদিলি না ও যুবক বাইরে কার বাবা যেন কবর থেকে কান্দে আর ডাকি বলে ফুতুরে কেন আমার জন্যে কাঁদলি না ও বাবা কবর আইসা খবর পাইলা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে মা বাবার জন্য রুহের মাগ ফেরাত কামনা করিয়া আল্লাহর দরবারে কান্দে ছেলে মেয়ের চোখের পানি রুসিলা বাপমার কবর আজাব আমার আল্লাহ মা করে দিবে ভাই গো যার অন্তরে মায়ের ভালোবাসা আছে যার অন্তরে বাবার ভালোবাসা আছে ও বাজান দিনখানা নরম করিয়া মায়া করে একটা ডাক দেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কোনো মাওলা বাকের ঐশ্ক নাই এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই একটু মায়া লাগে বলেন না আল্লাহ ও বাজান একটু আপন আপন কবর সামনে নিয়ে আসেন আর মৌতের মুরাকাবা করেন দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না আজকে আমার আপনার কান্না নাই আজ আমি আপনি কান্না খাটি করতে পারি না অথচ বন্ধু বুজুর্গদের ইতিহাস খুললে পাওয়া যায় কান্তি কান্তি কান্তে রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহি আলাইহি মাওলার প্রেমে কান্তে কান্তে কবর আজাবের ভয়ে কান্তে কান্তে অন্ধ হইয়া গেছিল এ বন্ধু কান্না যদি না আসি কান্নার ভান ধর কান্নার অভিনয় করলো আমার মাওলা মাফ করিয়া দিবে আমার বাইরে মায়া লাগা আবার বলেন না আল্লাহ গুনা না থাক গুনা থাকলি গুনা মাপ চাওয়ার জন্যে গুনাগার বান্দা গপ গপ ফার আল্লাহর দয়া পাওয়ার জন্য মায়া লাগা আবার একটা ডাক দেন না বলেন না আল্লাহ কেউ কারো দিকে তাকায় না আমি যেদিকে দেখতেছি খালি নূর আর নূর দেখতে পাচ্ছি ও বাজান এই ময়দানে আল্লাহলাদের রুহানিয়া হাজির হইয়া গেছে আমার বাইরে মাওলার প্রেমিকদের মনে মাওলার প্রেম লেগেছে এ বন্ধু দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ
চিরদিন থাকতে পারবো না কোন দুনিয়ার মোহে পড়িয়ে তুমি দ্বীন থেকে দূরে চলে গেলা ছেলে মেয়েকে আলিম বাতাসা শিখাইলা না কোরআনের শিক্ষার প্রতি গুরুত্ব দিলা না একটু দিলখানা নরম করে দেন গো বাবা মা দেখেন কারে বলে ডাক্তার সিদ্ধান্ত জানে দিল তোমরা দুইটার একটা নাও হয় মা নাও নাইলে সাও নাও যে কোনো একটাকে মারিয়া ফলাইতে হবে বাজানরে পেশেন্টের মা বাবা অর্থাৎ গর্ভবতী মহিলার মা বাবা ভাই বোন স্বামী শুদ্ধ বলল গাছ বেঁচে থাকলে ছেলে সন্তান পাওয়া যাবে গাছ মরিয়া গেলে আর ফল দিয়া কি হবে এই একটা ফল গেলে যাকে ফলের আর দরকার নাই বাজানরে মা জননী গর্ভবতী নারী গ্লাস দিয়া দেখতে যে কিসের সাদা কাগজে কারা যেন সই দিতেছে মা দেয় বাপে দেয় ভাই দেয় আহারে বোন দেয় স্বামী দেয় আস্তে করিয়া গর্ভবতী নারী বাইরে ডাক্তার নয় নার্সকে ডাক দিয়ে বলে ওরা কিসের কাগজের উপর সই দেয় নার্স ডাক দিয়ে বলে বোন রে তোমার পেটের ভিতরের অবস্থা ভালো না হয় তোমারে মারতে হবে নতুবা তোমার সন্তান মারতে হবে যে কোনো একটারে হত্যা করা লাগবে তাইলে একটা ভালো থাকবে ডাক দিয়ে বলে ওরা কি বলছে বলে ওরা সবাই বলছে তোমারে বাঁচাইতি তোমার পেটের বাচ্চা মারতে মহিলাটা চিৎকার দিয়া বলে না গো না 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 আমার মা কি দেখে নাই আমার বাবা কি দেখে নাই আমার স্বামী কি দেখে নাই এই বাচ্চাটার জন্য আমি ঠিক মতন খানা খাদ্য খাই নাই ঝাল খাইলে মজা লাগতো কিন্তু আমি ঝাল খাইলাম না না জানি পেটের ভিতরে আমার বাচ্চার কোনো সমস্যা আজকে আমার বাঁচাইবি আমার বাচ্চারে মারবি না 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 ও নার্স আপু ওই ডাক্তারকে বলে দাও আমার মা বাবাকে বলে দাও আমারে মারিয়া ফেলু আমারে মারিয়া ফেলু আমার সন্তান রে বাঁচাইয়া রাখু বাজান এই কথাই বলছেন কবি বনে থেকে বনবাদুরি বাচ্চা জ্বলে তার বুকে তবু মায়ে বাচ্চা ভোলে না পড়লে হাজার দুঃখে আর লম্বা নয় বাবা গভীর শোনা চাই ইমাম বুখারী রহমতুল্লাহর মা বাবাকে ডাক তার স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী গ আল্লাহর কাছে দোয়া করবেন আমার স্বপ্নের ব্যাখ্যাটা যেন ভালো হইয়া যায় এইবার ইমাম বুখারীর বাবা ফজরের নামাজ জানতে এ বন্ধু ইমাম মহোদয়কে ডাক দিয়ে বললেন হযরতজি আমার বিবি একটা খাপ দেখছে বিবির গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায় বিবির গর্ভের পেটটা নিচে নামে না ওগো হুজুর আপনি বলেন তো দেখি এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা আপনার বিবি স্বপ্নে দেখছে আপনার বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায় আমি ব্যাখ্যা পরে বলছি বলবো আপনি আমার কাছে আসেন না না আপনি ওই জায়গায় বসেন ইমাম সাহেব হুজুর সামনে যাইয়া ইমাম বুখারী রহমতুল্লাহর বাবাকে আমার বন্ধুগণ বুকের সাথে জড়ায় ধরাই ধরিয়া কপালে একটা চুমা দিয়া বলে ভাই আমি ব্যাখ্যা পরে বলছি বলবো আগে আপনি আমার হাত ধরে একটা ওয়াদা দেন আল্লাহ যদি আপনি রে হাসরের ময়দানে আল্লাহর দয়া দ্বারা আপনাকে জান্নাত দিয়া দেয় আপনি আমাকে জান্নাত নিয়ে যাবেন আল্লাহু আকবার অবাদান কেউ নড়াছড়া করেন না আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে বাজান খুব খেয়াল করে শোনা চাই ইমাম বুখারী রহমতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন ওগো আল্লাহর ওলি স্বপ্নের ব্যাখ্যা না জানাইয়া আপনি আমাকে নিয়ে আপনাকে নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাচ্ছেন কিছুই বুঝলাম না ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা ইতিপূর্বে তো
তোমার কপালে দেখছি এই রকম নূর দেখা যায় নাই আজকে যত সুন্দর নূর দেখা যায় তাতে আমি বোধগম্য হয়ে গেলাম আমি ওয়াকিফ হাল হয়ে গেলাম আমি বুঝতে পারলাম আমার আল্লাহ আপনাদের ফ্যামিলিতে একটা নূরানি সন্তান দিতেছে চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর ওলি এখন বলেন স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বুজুর্গ বান্দা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর বান্দা আমি আপনাকে স্বপ্নের ব্যাখ্যা বলছি বলবো তবে আমাকে আর একটু সহযোগিতা করেন আপনার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আপনি এবং আপনার বিবি স্বামী আর স্ত্রী সন্তানের মা আর বাবা দুইজন প্রাথমিক অবস্থায় কি দোয়া করছেন এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন আল্লাহর ওলি আমার বিবির গর্ভে সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর আমার বিবি অর্থাৎ বাচ্চার বাবা আর মা আমরা দুজনই আল্লাহর কাছে বলছি আল্লাহ একটা ডাক দেন না দেন না দেন না বলেন না আল্লাহ আল্লাহ এই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমার আমার বিবির জানা নাই তবে আল্লাহ তুমি যা দিয়া রাজি আমরা উভয় তাতেই খুশি আল্লাহ গো আমি আর আমার বিবি দুজনে নিয়ত করলাম ওয়াদা দিলাম ছেলে হোক আর মেয়ে হোক এই বাচ্চাটাকে কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত বানাবো এইবার আল্লাহর ওই ডাক দিয়ে বলেন আর বলতে হবে না ওগো সন্তানের পিতা শুনেনেন শুনেনেন আপনার বিবির এই দোয়া আর আপনার এই দোয়া উবের এই নিয়ত উবের এই টেন্ডেন্সি উবের এই ফিলিংস উবের এই উদ্দীপনা উবের এই আশা আকাঙ্ক্ষা উবের এই ইচ্ছা উভয় স্বামী আর স্ত্রীর এই নিয়ত এই নিয়ত আর এই দোয়া আল্লাহর কাছে এতই ভালো লাগছে ওগো সন্তানের পিতা আমার আল্লাহ আপনার বিবির গর্ভে যেই সন্তান দিয়েছেন আমার আল্লাহ আপনার বিবিকে স্বপ্নের মাধ্যমে বুঝায় দিলেন এটা এমন একটা বাচ্চা হবে এই বাচ্চাটার এলেমের মাথা এই বাচ্চাটার সম্মানের মাথা এই বাচ্চাটার ইজ্জতের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে وإنه لذكر لك ولقومك وسوف تسألون বাজানে সেই ইমাম বুখারী রহমাতুল্লাহর মা আল্লাহর কাছে কাঁদতে স্যার বলতেছে আল্লাহ আমার বাচ্চাটার চোখ তুমি ভালো করে দাও মনে আছে মনে আছে এই কথাটা শেষ করে ফিনিশিং দিয়ে এই পাগলের সাথে দোয়া করে যাবেন তুলে আপনাদেরকে নিয়ে ওই হাত তুলবো যেই হাত বারবার কাবা ধরে যেই হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো বন্ধুরে যেই হাত প্রতিরাত্রে শত শত হাজার মানুষ নিয়ে কান্নাকাটি করে এই হাতটা আমি আপনাদেরকে নিয়ে তুলবো আমার বন্ধুগণ ওয়াদা দিতে পারেন আজকের এই রবিউল আউয়াল মাসের চাঁদে এই উম্মতের আলেমদের মজলিসে রবিউল আউয়াল চাঁদের শেষের দিকে আমার বন্ধুগণ আমার ভাইরা আমরা মা বাবার নামে বাপ দাদার নামে সবার নামে আমরা একসাথে দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন একটু দু হাত তুলে দেখান তো বাজান নারায়ে তাকবীর হাত নামান বন্ধু ও বন্ধু আসেন না আমি একটা ছোট্ট একটা আবদার করব আমি দেখেছি আলেমরা কেঁদেছেন আমি দেখেছি বাচ্চারা কেঁদেছে আমি দেখেছি দাড়িওয়ালারা কান্নার ভান করেছেন মায়ের দরদে দরদে হয়ে কেঁদেছেন এই কান্না কান্না মঞ্জুরি হওয়ার জন্য এই বেহেস্তের বাগানকে সাক্ষী রেখে ছোট্ট একটা আবদার করব যেই কোরআন আল্লাহ আমার জন্য আপনার জন্য নবীর জন্য সম্মানের বস্তু বানাইলেন ওই কোরআনের পক্ষে সম্মানিত থাকার জন্য কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষে সাক্ষী দিবে সেই কোরআনের সুপারিশ পেয়ে জান্নাতি হওয়ার লক্ষ্যে আমি ছোট্ট একটা আবদার করব বাজান পারলে দিবেন না পারলে না দিবেন কিন্তু এখান থেকে সরে যাবেন না ফেরেশতাদের বেষ্টনীর বাইরে যাবেন না ফেরেশতারা আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতেছে গাছের পাতা দোয়া করতেছে আমি ছোট্ট একটা আবদার করব যে কোরআন আল্লাহ আমার আপনার জন্য সম্মানিত করলেন
বললেন যে কোরআনের শিক্ষায় মাদ্রাসা দেওয়া হয় যে কোরআনের আওয়াজে আপনারা এখানে এসেছেন যে কোরআনের মহব্বতে এই কোরআনের পারা হলো 30 পারা কোরআন শরীফ গত বছর আপনারা আমার হাতে দিয়ে শরীক হয়েছিলেন আজকে আমি সেই 30 পারা কোরআনের পক্ষে আমি দেখতে চাই অত্র এলাকার মধ্যে এমন কোন দানবীর আছেন যেই কোরআনের পক্ষে হুজুর 30 পারা কোরআনের পক্ষে আমি নগদ 1000 টাকা এক পারা কোরআনের পক্ষে আমি আপনার হাতে দিচ্ছি হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আছেন কোন ব্যবসায়ী ভাই আছেন কোন চাকরিজীবী আছেন কোন বাড়িওয়ালা আছেন কোন প্রবাসীর বাবা আমার বন্ধুগণ আমার ভাইরা কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায় এক পারা কোরআনের পক্ষে 1000 টাকা আয় রব্বে কাবা আয় জাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ গফুর ওয়া গাফফার আপনার একজন বান্দা নগদ 1000 টাকা আয় আল্লাহ দানের খবর আপনি মদিনায় পৌঁছায় দেন বাজান কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায় 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে আমি 30 পারা কোরআন মিলাইতে চাই আয় আল্লাহ আপনার আরেকজন বান্দা দুই নম্বর পারাকে মহব্বত করে 2000 টাকা মিলাইলো যুবক ভাইরা তোমার কাছে যদি 500 খান টাকা থাকে 1000 টাকা থাকে তুমি আজকের এই চাঁদে 1000 টাকা দিবা আমি জীবনে একবার মালিক মদিনায় যাব আমি জীবনে একবার মালিক মদিনায় যাব মদিনায় যাব মদিনায় যাব বলেন মদিনায় যাব মদিনায় কথা কয় না মদিনায় যাব মদিনায় নবীজির প্রেমে মোরা দুরুদ পড়িব মদিনায় যাব মদিনায় এই যে 500 টাকা দিয়ে আমার ভাই করে দিল 22000 আল্লাহ আপনি কবুল করেন জোরে কোন আমিন জোরে কোন আমিন আল্লাহ ব্যাগ বুক গুছাইলে মনে বাকি 8000 হয়ে যাবে নাকি ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ বারাকাল্লাহ বলেন আমিন আবার বলেন আমিন নেন হুজুর নেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন যাক আল্লাহ বিদায় দিয়ে দেই শেষ করে দেই নাকি কোন হ্যাঁ ঠিক আছে ওই যে ওই কথাটা কই লই আগে মায়ের দোয়া কবুল হইছে কি হইছে না ঠিক আছে না ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা আল্লাহকে বললেন নড়াচড়া করলে কিন্তু আমি আটকা দোয়া করে দিব এই বাবা আস্তে আস্তে করে দেখা যায় 110 কিলোমিটার বেগ বাতাসের গতিবে আস্তে আস্তে আপসা আপসা মিয়া এইদিকে এইদিকে আমার দিকে না আপনি এম কি চাপেন এম কি চাপেন চাইপে হুজুরে দেন আমারে না আমার আবার বাতাস করলে গলা বয়ে যায় আমি যত মিয়া গামুন তত মিয়া আমার গলা ক্লিয়ার হয়ে যায় ও আজ ওঠার আগে মিয়া ঠান্ডা খাইছি ঠান্ডা বরফ জুস খাইছি কোকো কলা খাইছি কাল কবি ও আজ বরফ খাই লুছি আগে হুজুরে কয় হ্যাঁ হ্যাঁ এটা কি হুজুর বরফ খাই দিই ওয়াজ করব আমি বললাম যে আমার আবার উল্টা গরম খাইলে গলা বয়ে যায় ঠান্ডা খাইলে চাঙ্গা হয় হ্যাঁ আমি ঠান্ডা খাইলে চাঙ্গা হয় হ্যাঁ আল্লাহ কবুল করুক যে রেখো আমিন মহতারাম হাজিরিন তো নড়াচড়া করবেন না তো ইনশাল্লাহ একসাথে দোয়া করে বিদায় হবে আর একবার কোন আল্লাহু আকবার এবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে একদিকে মোনাজাত যখন শেষ হয়ে গেল মোনাজাত শেষ হওয়ার পরে বাবাজি এইবার নজর করে দেখে ইমাম বুখারী ছোট্ট শিশু বাচ্চার চোখ ভালো হয়ে গেছে বাজানরে মার ভিতরে যদি দিনদারিতা আসে মা জননীদের মধ্যে যদি পরহেজগারিতা আসে বলেন মা বন্ধের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না আরে বন্ধু এটাই আমার আল্লাহ পাক বলেছেন নবীজি গো আমি আল্লাহ যে জিকির নামক কোরআন আপনার উপর নাজিল করলাম এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ
وإنه لذكر لك لذكر لك ولقومك وسوف تسألون. জরাবলেন কার তাহলে সেই সম্মানিত কোরআনের শিক্ষা দীক্ষা নিজে গ্রহণ করব বাচ্চাদেরকে দেব ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন মহতারাম হাজিরিন সর্বশেষ আমার বক্তব্যের ফিনিশিং এ আমি এইটা আপনাকে ফিনিশিং এ বলতে চাই প্রত্যেকটা রাষ্ট্রে ক্যান্টনমেন্ট আছে এবং সেনাবাহিনী মোতায়েন করা আছে সেনাবাহিনীদের অফিসার ব্রিগেডিয়ার জেনারেল আছে আমার ভাইরা ঠিক তদ্রূপ এই জন্যই আর্মি ক্যাম্প তৈরি করা হয়েছে সেনা নিবাস ক্যাম্প আমার ভাইরা তৈরি করা হয়েছে যাতে রাষ্ট্রে নিজ রাষ্ট্রে বহিরাগত কোনো আক্রমণ না আসে এরা যেন ঠেকাইতে পারে ঠিক তদ্রূপ উম্মতের মধ্যে হক্কানি ওলামায়ে কেরামদের মুজাহাদার মাধ্যমে আমার বন্ধুগণ এই ধরনের মাদ্রাসা হচ্ছে প্রত্যেকটা এলাকার জন্য আর্মি ক্যাম্প দেশ রক্ষার জন্য যেমন সেনাবাহিনীরা পাহারাদারি দিতেছে পাহারাদের দায়িত্ব পালন করতেছে ঠিক যেই মহল্লায় যেই ওয়ার্ডে যেই গ্রামে যেই শহরে যেই বন্দরে যেই জেলায় যেই রাষ্ট্রে উম্মতের আলেমরা থাকবে মাদ্রাসা করে খানকা করে দাওয়াত তবলিগের মেহনত করে জমহুর আলেমদের কাতারে থেকে আমার বন্ধুগণ খানকা করে থাকবে তাবলীগ করবে ইসলামী আন্দোলন করবে মাদ্রাসা করবে মসজিদের পক্ষে থাকবে মহল্লায় থাকবে বিশ্বাস করেন উম্মতের হক্কানি আলেমরা আর উম্মতের হক্কানি আলেমদের ছাত্ররা হচ্ছে দেশের সাধারণ মুসলমানদের ঈমান আমল রক্ষা করার পাহারাদার ঠিক কিনা বলেন এজন্য এই পাহারাদারিত্ব যারা করবে এই সামনের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আগলায় রাখা ভালোবাসা দিয়ে রাখার দরকার আছে না নাই টাকা দিয়েন না দুঃখ নাই মাগার মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত হইয়েন না ঠিক আছে না টাকা দিবেন না ভালো কথা কিন্তু হুজুর গো বিরোধিতা করবেন না ঠিক আছে না ভাই দোয়া করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ অনেক কথা বলছি ভাই কথা বলার ছলে বুঝানোর ছলে কৌশলে অনেক কথা সম্ভবত কারো কিছু আঘাত প্রাপ্ত হয়েছেন আল্লাহর রাস্তা আমার মাফ করে দিবেন বাইচে থাকলে আবার বিদেখ হইব ইনশাআল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جرا داري আছেন বসে পড়েন দোয়া হয়ে যাবে দোয়ার পূর্বে না বাজান কামরাঙ্গি চরে আজান দিতে দিতেন বুড়ে হই জিগা এই যে এই যে সামনে দাঁড়ায় গেছে আগে যদি জানতাম 100 টাকা দিয়ে মজুর খাটাইবো টাকাই চাইতাম না দিতে হইব কে আগাও তো মিয়া ব্যাগের ভিতরে বইরা বলে যে টাকা ফিরত দেই কেমনে আচ্ছা বহেন তো কি করলো বহন আমার আজান খালি দিল হইব নাকি আজান হইনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ন লাগবো তাহলে বহেন বহেন তাহলে দেখি তো তকবীর দেন তো দেখি নারায় তকবীর এইটার আওয়াজে দিয়ে এটির আওয়াজে বোঝা যায় নয়টা বাজে হ্যাঁ ইমানি দুষ আবার পয়দা হয়ে গেছে গা কেন আমি উঠব না জলে বলেন কেন আমি উঠব না জলে ইমানের বারুদ এই অন্তরে ভরা নামাজের মহাব্বত এই অন্তরে ভরা টুপিদারির মহাব্বত এই অন্তরে কথাখন ঠিক কিনা কয়দিন আগে একটা গান খুব মার্কেট পাইছিল এটার বি আমি আবার উল্টা করছিলাম হ্যাঁ কি সুন্দর করে কইছিল ওই যে যেই শিল্পীটার নাম কইছিলাম ও কইছিল যে খালি বাড়ি পাইয়া বন্ধুকে খাওয়াইতে চায় কইছিল না আমরা আবার এইটারে উল্টাইয়া আমি উল্টাইয়া হুজুরকে পক্ষে আনছি খালি মাথা পাইয়া হুজুর টুপি পরাইতে চায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় আজান হলে ডাইকা নিয়া মসজিদেতে নামাজ পড়ায় খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله كل جا ٹھنڈا ہوئی چھے اے پر جن توی تھاک ہاں আরে ভাই যাবেন না আপনারা আমি আর আমু না আবার কয়েক বছর গ্যাপ দিয়ে দেব আক্ষেপ থাকা ভালো ঠিক আছে না থাক কি হইছে মদিনা ইস কি মায়া রে মদিনাতে যখন মদিনার মুয়াজ্জিন আযান দেয় তখন কি মায়ার কণ্ঠে বলে আল্লাহু আকবার الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن مرحبا কোন এইভাবে খালি মানসিকটা হইনেন না বাচ্চা গো শিখাইবেন নিজেরও শিখবেন অনেক সময় মুয়াজ্জিন ফেল করলে আপনি খরাই দিবেন ঠিক আছে না এইজন্য আপনারা সুন্নতি আযানের মস্ত করবেন আমগো মতন তো আর কাপায়া পারবেন না হালকা রুকুল জাপসা মেরে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আমিন ভাই গো আমি এখন আপনাদের কাছে শেষ সময় একটা অনুরোধ করব একসাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেষ ভালো দার শেষ ভালো দার একটা সুন্নতের দাওয়াত দেই আমরা সবাই চাই রোগ মুক্ত জীবন আমরা সবাই চাই অভাব মুক্ত জীবন আমরা সবাই চাই মুসলমান হিসেবে মরণকালে কালমা পড়ে মরবা ঠিক কি না ঠিক কি না এই তিনটা জিনিস কেটা কেটা চাই আমরা আল্লাহ কবুল করুন বলেন আমিন প্লিজ কেউ যাবেন না এই তিনটা ফজিলত পাবেন একটা সুন্নত মানলে আমি কি বলবো বলেন বলবো সুন্নত আছে যেখানে উম্মত আছে আমার ভাইরা সেই সুন্নতটা কি খানা খাওয়ার আগে এবং পরে খানা খাওয়ার আগে এবং মস্ত করেন খানা খাওয়ার আগে এবং দুই হাত কব্জি পর্যন্ত ধৌত করা কয় হাত খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা কয়টা 17টা আমি যেটা বলতেছি এইটার নাম্বার হলো 4 নাম্বার কয় নাম্বার সুন্নাত 4 নাম্বার সুন্নাত দুই হাত কব্জি পর্যন্ত ধোয়া কখন কখন খাওয়ার আগে এবং পরে কয় হাত फायदा কি নবী আলাইহিস সালাম বলেন আমার যে উম্মতের মধ্যে নন নারী এই সুন্নতটা পালন করবে আল্লাহ পাক তাকে রোগ মুক্ত জীবন দান করবে মহামারী তারে ধরব না এই করোনা মরোনা অরমি করম ফমি কোন হইতো না নাম্বার 2 সে যদি ঋণী থাকে এই সুন্নতের বরকতে এই সুন্নতটার বরকতে আল্লাহ পাক গায়বী মদদ দ্বারা নুসরতের মাধ্যমে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন নাম্বার 3 সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণকালে কালমা পড়তে পড়তে মারা যাবে ভাইরা আমার সেই সুন্নতের ফেরিওয়ালা হয়ে উম্মতের উম্মতকে নিগরানি করার জন্য দ্বীনের তাকাজা হিসাবে আমার ভাইরা হযরত উলামায়ে কেরামদের শরণাপন্ন হয়ে বুজুর্গদের নির্দেশে এই কিতাবটা আমি সংকলন করেছি এরকম অনেক সুন্নত এই কিতাবের মধ্যে দেওয়া আছে সুন্নতে রাসূল আমি অধম এটা বহুত কষ্ট করে উম্মতের ঘরে পৌঁছানোর জন্য এই কিতাবটা সংকলন করেছি আমার ভাইরা
একটা কিতাব মাকে নিয়ে দিবেন বাবাকে নিয়ে দিবেন অথবা মা বাবাকে পড়ে শোনাবেন একটা করে সুন্নাত বোনকে শিখাবেন ভাইকে শিখাবেন বাচ্চাদেরকে তালিম দিবেন এই সুন্নতের কিতাব যে ধরবে তারও সওয়াব হবে যে ঘরে থাকবে সে ঘরটা অনুদানিত হবে বেশি টাকা নয় কত টাকা পয়সা কত জায়গা নষ্ট করে যাওয়ার সময় মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে এটা কিতাব আপনি নিয়ে যাবেন আপনার এই টাকায় আমার মাদ্রাসার ছাত্রদের কিছু চাউলের ব্যবস্থা হবে আমি অন্যান্য বক্তাদের মতন পীরের মতন বলতে পারতাম যে আমার লগে একটু মুসাফা করবেন রুমাল ছেড়ে দিতে হে দিন দরকার নাই ভাই আমারে কিছু দিবেন বিনিময়ে কিছু নিয়ে দিবেন কথাখন ঠিক কিনা ঠিক আছে না হাদিয়া দেওয়া ও সুন্নাত নেওয়া ও সুন্নাত এইজন্য এই কিতাবটা আপনি নিয়ে যাবেন ভাই গো কঠিন রোগ থেকে হেফাজত হবেন কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয় আরেকটা খুশির খবর যারা হজ উমরায় যাবেন কোন ভুক্তভোগী হবেন না দালালের খপ্পরে পড়বেন না ডাইরেক্ট আমার লগে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার ভিতরে যে শেষ পৃষ্ঠায় মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন তালিমুস সুন্নাহ ইন্টারন্যাশনাল পক্ষে আপনারা থাকবেন আল্লাহ পাক কবুল করেন যাদের কিতাবের দরকার আপনারা স্টেজ থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই থামেন না আপনি ওখানে ওনার হাতে দেন আল্লাহ আপনি কবুল করেন